everyone, assalamu alaikum, welcome back to my channel. Jehetu ekhon Ramadan mas cholche tai ajker vlog ta Ramadan special hobe ar Ramadan mashe tarabi theke iftarite ki ki kori shetai ajke apnader sathe share korbo. So ekhon amar husband mashai chole jacchen tarabir namaz porte. Ramadan mashe kintu tarabir namaz porata khubi joruri. Ebar ami baniye nebo sherir jonno pepper chicken. Tar jonno lagbe pyaaj kuchi, lonka kuchi, ada kuchi, lagbe ekhane black pepper, salt ar lagbe ghi ba shada tel. Tarpor korai ta gorom hoye gele tate ektu ghi ar shada tel অ্যাড করে নিয়ে তারপর আমি পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা একটু নরম হয়ে আসতেই তাতে আমি চিকেন অ্যাড করে দেব। তারপরেই দিয়ে দেব আদার কুচি আর লঙ্কার কুচি। একটু নাড়িয়ে নিয়েই আমি দিয়ে দেব লবণ আর একটু বেশি পরিমাণে ব্ল্যাক পেপার, যেহেতু রেসিপিটার নাম পেপার চিকেন। সো এটা 20 মিনিট ধরে ঢেকে রেখে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলেই রেডি হয়ে যাবে পেপার চিকেন। আর আপনারা যদি মনে করেন মশলাটা রেগে যাচ্ছে তাহলে কিন্তু একটু পানি অ্যাড করে নিতে পারেন। সো আমার পেপার চিকেন রেডি, এবার আমি একটু রুটি করে নেব। সো আটা মাখা হয়ে গেছে, এবার ঝটপট রুটিটা করে নেব। আপনাদের সাথে আবার দেখা হচ্ছে সেইরির সময়। সো গাইজ, ঘড়িতে 3:15 বাজে, মা ফোন করে ডেকে দিয়েছে, আমরা উঠে গেছি, এদিকে মাম্মা এখনো ঘুমাচ্ছে, তাহলে চলুন ঝটপট সেইরি করে নেওয়া যাক। তো সেইরির মেনুতে ছিল রুটি, পেপার চিকেন, ভেন্ডি আলু ভাজা। পেপার চিকেনটা খেতে অসাধারণ লেগেছিল, আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। টাইমের মধ্যে কিন্তু সেইরি খেয়ে নিতে হবে, তাই আমরা ঝটপট খেয়ে নিয়ে ব্রাশ করে পানি খেয়ে ফ্রেশ হয়ে গেছিলাম। আর আমার ব্রিদিং প্রবলেম আছে বলে তাই আমি একটু ইনহেলার নিয়ে নিয়েছিলাম, সারাদিন রোজায় থাকবো তাই আগে থেকে প্রিকশন নিয়ে নিয়েছি। ঘুমাতেই যাবো, দেখছি মাম্মা উঠে গেছে, তাই ওর সাথে একটু গল্প করলাম কেন এই ভোরবেলা উঠেছি, কি করেছি, সব ওর সাথে শেয়ার টেয়ার করে আমরা ঘুমোতে চলে গেছিলাম। তারপর সকালে উঠে দেখছি ওয়েদারটা একটু মেঘলা মেঘলা, আবার মাঝে মাঝে খুব রোদ্দুরও বেরাচ্ছে। আর এইদিকে আমার বরমশাই রেডি হয়ে গেছে অফিসে যাওয়ার জন্য। রামাদান মাসে ও ডিসাইড করেছে সকাল সকাল অফিসে চলে যাবে, আর ইফতারের আগে ও বাড়িতে ফিরে আসবে। এবার ও অফিসে বেরিয়ে যাবে, তাই ওকে একটু হাক করে বাই বলে দিলাম, আর ফাইনালি ও এখন অফিসের জন্য রওনা দিল। তারপর আমি গিয়ে মাম্মামকে তুলে ফ্রেশ করে নিলাম। এবার আমি ওকে দেবো ড্রাই ফ্রুটস, যেটা ওর রোজকার সকালের রুটিন। ড্রাই ফ্রুটসের মধ্যে দিই আমি খেজুর, কাজু, কিশমিশ আর আমন। এটা বাচ্চাদের জন্য খুবই উপকারী আর হেলদিও। সো ড্রাই ফ্রুটস খাবার ঠিক 15 থেকে 20 মিনিট পর আমি ওকে সকালের নাস্তা দিই। বাড়িতে যেদিন যেরকম হয়, কোনো দিন রুটি, তো কোনো দিন একটু ম্যাগি করে দিই, কোনো দিন সুজি করে দিই, আর আজকে আমি দিয়েছিলাম পাস্তা, যেটাও খুব আনন্দ করে খেয়েছে। সো বেলাটা বাড়ছে, রোদ্দুরটাও বাড়ছে, আর হালকা হালকা একটু কষ্টও হচ্ছিল, বাট রোজা বলে মনে একটা আলাদাই এক্সাইটমেন্ট ছিল। সো এবার আমি ঘরদোর মুছবো, তাই এখানে পানি রেডি করে নিয়েছি। ওইদিকে মাম্মাম দুষ্টুমি করছিল, তাই ওকে বললাম যাও তুমি বিছানার ওপর বসে কালার করো, আমি কাজগুলো গুছিয়ে নিই। ঘড়িতে দেখছি 1টা বেজে গেছে, এখনও অনেক কাজ পড়ে আছে। এক রাজ্যের জামা কাপড় কেচে শুকিয়ে বিছানার ওপর তুলে রেখেছি, সেগুলো এখনও গুছানো হয়নি। সো ঘর মোজা হয়ে গেছে, এবার একটু রেস্ট নেব, তারপর আবার কাজ করতে লাগবো। তার মধ্যেই দেখছি মাম্মা মেশে আমাকে আদর করা স্টার্ট করে দিয়েছে। সো ওর কাছে আদর খেয়ে আবার কাজে লেগে পড়েছে। এই যে ঝটপট করে জামাকাপড়গুলো গুছিয়ে নিয়েছি, এবার যাব রান্না করতে। সো ভাত বসানো হয়ে গেছে, তার সাথে সাথে আমি চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এই যে এদিকে আমি বেসিন পরিষ্কার করে নিচ্ছি, আর ওইদিকে খাওয়ার পানিও তুলে নিয়েছি। তারপর মাম্মামকে বললাম তুমি খেলা করো, আমি ঝটপট করে গোসল করে আসি। গোসল করবো বলে পানি আগেই ভরতে দিয়ে এসেছি, আর এই যে এখানে জামাকাপড়গুলো রেডি করে যাই, গিয়ে ঝটপট গোসল করে আসি। সো গোসল করে এসে আমি এখানে আলু ভেজে নিয়েছি, চিকেন ম্যারিনেট করে রাখাই ছিল, পেঁয়াজও লাল হয়ে গেছে। এবার আমি ঝটপট করে রাতের জন্য চিকেন কষা করে নেব। জানেন তো বিয়ের আগে রামাদানের একটা আলাদাই আনন্দ ছিল। বিকাল হলেই দেখতাম কাকি মায়েরা সব রান্নাবান্না শুরু করে দিত, চারিদিক দিয়ে তেলে ভাজার গন্ধ ভেসে আসতো, বাচ্চারা সব দৌড়াদৌড়ি করত, বড়রা দাঁতন করতো, কেউ আবার ফলমূল কিনে নিয়ে আসতো, মানে চারিদিকে একটা আলাদাই উৎসবের পরিবেশ সেজে উঠত। শ্বশুরবাড়ির পাড়ায় আমরা একঘরে মুসলিম বলে সেই পুরোনো দিনগুলো খুব মিস করি, তাই কিন্তু রোজ ইফতারের সময় আমি আমার মায়ের ওখানে চলে যাই। মা বলেই দিয়েছে ইফতারটা কিন্তু তোমরা আমাদের এখানেই করবে, কারণ এখান থেকে পরিষ্কারভাবে আজানটা শোনা যায়। সো মায়ের ওখানে গিয়ে দেখলাম মা সমস্ত ফলমূল রেডি করে রেখেছে, জামাইয়ের জন্য প্লেট সাজিয়ে রেখেছে, আর এদিকে তেলে ভাজা রেডি হয়ে গেছে, ঘুগনিও রেডি হয়ে গেছে, চাল ছোলা নিয়ে মাও এখানে বসে পড়েছে, আজান হলেই রোজা খুলবো। সো আজান হচ্ছে তাই আমরা বিসমিল্লা বলে রোজাটা খুললাম। অ্যাকচুয়ালি কি জানেন তো, রোজার সময় যে যার সামর্থ্য অনুযায়ী ইফতারের জন্য অ্যারেঞ্জমেন্ট করে, তবে খেজুর দিয়ে রোজা খোলাটা হলো সুন্নাত, কারণ আমাদের নবীজি খেজুর দিয়েই রোজা খুলেছিলেন। সো এখানে এই ইফতারের প্লেটটা আমার ছোট কাকু দিয়ে গেছে আমাদের জন্য, আর এই যে মাম্মাম এখানে দুষ্টুমি করছে খাটের উপর, আর বাপি যেহেতু নিচে জায়গাটা অল্প বলে তাই ওপরেই ইফতারটা করে নিচ্ছে। আর এখানে মা মুখে পানি দিয়ে তারপর নামাজ পড়তে চলে গেছে, আর আমি ওইদিকে বসে মায়ের জন্য ওয়েট করছি মা আসলে একসাথে ইফতার করব বলে। সো এই পবিত্র রমজান মাসে আমি সকলের জন্য দোয়া করি, আল্লাহ
পাক আপনাদের সকলের নেক আশা পূরণ করুক, সকলের শরীর সুস্থ রাখুক এবং আপনারা খুব ভালো থাকুন এবং খুব হ্যাপি হ্যাপিভাবে ঈদ কাটান। সো আমি মা নামাজ পড়ে চলে এসেছি আর এই যে এখানে আমরা এবার ঘুগনি মুড়ি দিয়ে ইফতার করছি। আমি ঘুগনি মুড়ি বেশি খাই না কারণ আমার সিজারের পর মটর খেলে খুব কষ্ট হয়, তাই অল্পই খেয়েছিলাম। আর এই যে এইদিকে মা করেছিল নান পুরি আর কিমা রান্না, সাথে ছিল পেঁয়াজ আর শসা, এটা আমি খুব ভালোভাবে খেয়েছি, এটা আমার খুব ভালো লাগে। তাই আর সব থেকে ইম্পর্টেন্ট মা করে লাল বাতাসার শরবত লেবু দিয়ে, এটা খেতে অসাধারণ লাগে আর এটা খেলে শরীরটা অনেকটা ঠান্ডাও থাকে। সো ইফতার কমপ্লিট, এবার বাড়ি যাওয়ার পালা। আর বাইরে বেরিয়ে দেখছি এই যে আমার পুচকি ভাই আর রাফিদা সামাইরার মধ্যে মান অভিমানের পর্ব চলছে, তাই ওদের এই কিউট মান অভিমানের পর্ব মিটিয়ে আমরা ফাইনালি বাড়ির দিকে রওনা দিলাম। আর যাওয়ার পথে দেখি বর্মাশাই বলছে আমার খুব ঠান্ডা ঠান্ডা খেতে ইচ্ছা করছে, তুমি ঘরে গিয়ে বসো, আমি একটু পরেই আসছি। তারপরেই দেখি উনি নিয়ে এসেছেন মাজা আর হালিম। রোজাটা তো হালিম ছাড়া মানে ভাবাই যায় না, তাই মাটন হালিম এনেছিল, খেতে অসাধারণ লেগেছিল। আর তার সাথে মনে হয় চিপসও খেয়েছিল, মানে সারাদিন যা যা খায়নি সব খেয়ে পুষিয়ে নিয়েছে। সো আপনারা রামাদান মাসটা কীভাবে কাটালেন, কেমন কাটালেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে, আল্লাহ হাফিজ।